দ্য লিটল মারমেড গল্পের শুরু হয় বিশাল উত্তাল সাগর দিয়ে। চারিদিকে শুধু নীলচে জলের বিরাট ঢেউ আছড়ে পড়েছে। ঠিক এই সাগরের নিচেই একটা অজানা দুনিয়া সবার অলক্ষ্যে সাগরকে শাসন করে চলেছে। জলপরীদের দুনিয়া, সাগর জুড়ে তাদের রাজ্যের বিস্তৃতি। সাগরের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে একটা বাণিজ্যিক জাহাজ ভেসে চলেছে। জাহাজে অন্যান্য নাবিকদের সাথে তাদের দেশের রাজপুত্র প্রিন্স এরিকো এসেছে। তার জাহাজে চড়ে নতুন জায়গা আবিষ্কার করা আর বিভিন্ন বাণিজ্যে গিয়ে নতুন নতুন জিনিস শেখার দারুণ আগ্রহ। এবারের বাণিজ্যে তারা সাগর থেকে মূল্যবান ও পুরাতাত্ত্বিক সম্পদ সংগ্রহ করে ফিরেছে। এরিক অবশ্য জাহাজে আর 10টা সাধারণ নাবিকের মতোই সবার সাথে মিলে মিশে চলে। রাজপুত্র হিসেবে তার কোনো গর্ব বা অহংকার নেই। সেদিন রাতে ছিল মুন ফেস্টিভ্যাল। সাগরের রূপকথায় কথিত আছে যে মুন ফেস্টিভ্যালের রাতে জলপরীরা সাগরের ওপরের দিকে উঠে আসে আর মানুষদের দুনিয়া দেখে। তাই জাহাজের অন্যান্য নাবিকেরা ব্যস্ত ছিল জলপরী শিকারের আশায়। তবে এরিক এসবের কিছুতেই বিশ্বাস করত না। সে নাবিকদেরকে জলপরী ভেবে সাধারণ মাছের ওপর বর্ষা চালাতে নিষেধ করে। এদিকে প্রতি সফরেই রানী স্যার গ্রিমসবি নামের একজন স্টুয়ার্টকে এরিকের সাথে পাঠান তার দেখভাল করার জন্য। অবশ্য এরিক আর গ্রিমসবির বয়সের পার্থক্য অনেক হলেও তাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গ্রিমসবি তাকে সাধারণ নাবিকদের সাথে মিশে জাহাজে ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে বলে। সাগরের নিচের রাজ্য ডাঙার রাজ্যের থেকে অনেক বেশি সুন্দর ও রঙিন। সেখানে প্রতিটা জিনিসই যেন সাগরকে নতুন নতুন রূপ দিয়েছে। সাগরে রাজ করত মারমেডদের রাজা ট্রাইটন। ট্রাইটনের 7 মেয়ে ছিল, যারা 7টা ভিন্ন ভিন্ন সাগরে ট্রাইটনের প্রতিনিধিত্ব করত ও সেখানকার রাজ্য দেখভাল করত। প্রতিবছর মুন ফেস্টিভ্যালের রাতে রাজা ট্রাইটন ও তার 7 মেয়ে একসাথে বসে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু আজ রাজার অন্য 6 মেয়ে হাজির থাকলেও তার প্রিয় ছোট কন্যা এরিয়েল সেখানে হাজির ছিল না। রাজা জানতেন এরিয়েল একটু চঞ্চল প্রকৃতির, তার ভেতরে দস্যিপনা আর নতুন আবিষ্কারের নেশা ছিল। এরিয়েলকে দেখতে না পেয়ে রাজা তার পোষা কাকড়া সাবাস্তিয়ানকে পাঠায় এরিয়েলকে খুঁজে আনতে। আর এদিকে অনুসন্ধিৎসু এরিয়েল তার মাছ বন্ধু ফ্লোরডারের সাথে নতুন জাহাজ আবিষ্কারে ব্যস্ত। এরিয়েল ও ফ্লোরডার সাগরে ডুবে যাওয়া বিভিন্ন জাহাজ থেকে মানুষের ব্যবহার করা জিনিস সংগ্রহ করে আর সেগুলোর কাজ বোঝার চেষ্টা করে। সেদিনও তারা একটা নতুন জাহাজের সন্ধান পায়। এরিয়েল সেই স্থানে যেতে চাইলে ফ্লোরডার তাকে মানা করে, কারণ সেখানে ভয়ঙ্কর সব হাঙরের বসবাস। এরিয়েল ফ্লোরডারের কথায় কান না দিয়ে বেরিয়ে পড়ে আর ডুবে যাওয়া জাহাজের ভেতরে গিয়ে বিভিন্ন জিনিস খুঁজতে আরম্ভ করে। হঠাৎ তাদের উপস্থিতি টের পেয়ে একটা বিশাল হাঙর হামলা করে বসে। এরিয়েল আর ফ্লোরডার নানান কলা কৌশলে সেই হাঙরের হামলা থেকে বেঁচে নিরাপদ জায়গায় ফিরে আসে। সেখানে তার আরেক গাংচিল বন্ধু স্কুটালের সাথে দেখা হয়। স্কুটাল একটা বোকাশোকা ও খামখেয়ালি গাংচিল। এরিয়েল স্কুটালের থেকে তার সংগ্রহ করা মানুষের ব্যবহৃত নানান জিনিস সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু বোকাশোকা স্কুটাল অধিকাংশ সময় ভুল উত্তর দেয়। যেমন আজ তারা জাহাজ থেকে একটা কাঁটা চামচ নিয়ে এসেছে আর সেটা স্কুটালকে দেখালে সে এরিয়ালকে জানায় যে ডাঙার মানুষেরা এটা দিয়ে চুল পরিপাটি করে। এটা শুনে এরিয়ালও কাঁটা চামচটি তুলে চুল গোজার চেষ্টা করে। ঠিক সেই সময় সাবাস্তিয়ান সেখানে এসে এরিয়ালকে জানায় যে তার বাবা অর্থাৎ রাজা ট্রাইটন তাকে মুন ফেস্টিভ্যালের মিটিংয়ে না পেয়ে ভীষণ হতাশ ও ব্যথিত হয়েছেন। এটা শুনে এরিয়াল দ্রুত তার বাবার সাথে দেখা করতে চলে যায়। সাগরে ট্রাইটনের এক বোন ছিল যার নাম উরসুলা। তাকে সবাই সাগরের জাদুকর বলে জানত। ট্রাইটনের বোন হলেও সে দেখতে মূলত অক্টোপাসের মতো ছিল। সে নানাভাবে জাদুবিদ্যার মাধ্যমে সাগরের ও মারমেডদের ক্ষতি করত। এরিয়ালের চলাফেরার ওপর অনেকদিন থেকেই তার নজর। এদিকে এরিয়াল তার বাবার সামনে এলে রাজা ভীষণ অখুশি হন তার আচরণে, কারণ সে মুন ফেস্টিভ্যালের মিটিংয়ে হাজির হতে পারেনি। রাজা চেয়েছিল তার 7 মেয়েকে এক জায়গায় দেখবে, যাতে তাদের মাঝে সম্পর্ক আরো মজবুত হয়। এরিয়ালের মানুষ ও মানুষের ব্যবহৃত জিনিসের প্রতি আগ্রহ রাজা ট্রাইটন জানতেন আর বারবার এগুলো থেকে দূরে থাকতে বলতেন, কারণ এরিয়ালের মা অর্থাৎ রানীর মৃত্যুর জন্য ওই ডাঙার মানুষেরাই দায়ী, আর যার ফলে রাজা ট্রাইটন মানুষদেরকে কখনোই ক্ষমা করতে পারেনি। তাই সে এরিয়ালকে ভীষণ বকাবকি করলে এরিয়াল সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। রাজাও মন খারাপ করে বসে থাকে, কারণ সেও জানে যে এরিয়ালকে বারণ করলেও তার অনুসন্ধিৎসু মন তাকে বারবার ওই দিকেই টেনে নিয়ে যাবে।
তাই সে সেবাস্তিয়ানকে এরিয়ালের ওপর নজর রাখতে বলে আর সময়ে সময়ে তাকে খবর দিতে বলে। সেবাস্তিয়ান সেখান থেকে বেরিয়ে এরিয়ালের ওপর নজর রাখতে চলে যায়। এরিয়াল তার ঘরের বিশাল সংগ্রহশালায় আজকে একটা কাঁটা চামচ যুক্ত করে। সেখানে সে সারাদিনে খুঁজে পাওয়া মানুষের ব্যবহৃত বিভিন্ন জিনিস গুছিয়ে সেগুলো নিয়ে খেলা করে, বোঝার চেষ্টা করে। সেখানে বই, বোতাম, চাবি, দূরবীন, ঘড়ি, পয়সা সহ নানান জিনিসে ঠাসা। রাজা ট্রাইটন অবশ্য তার এই সংগ্রহশালার খোঁজ জানেন না। এরিয়াল যখন মন খারাপ করে নিজের সংগ্রহশালায় বসেছিল, ঠিক তখনই সাগরের ওপরের দিকে আকাশে রং বেরঙের আলোর ঝলকানি আর আওয়াজ শুনতে পায়। জিজ্ঞাসু মন নিয়ে কৌতূহলী এরিয়াল সেটি দেখতে জলের ওপরে উঠে আসে আর দেখতে পায় একটা জাহাজ থেকে আতশবাজি ছোড়া হচ্ছে। এরিয়াল মুগ্ধ হয়ে দেখতে থাকে। সেই জাহাজটি আসলে প্রিন্স এরিকদের জাহাজ ছিল। প্রিন্স এরিক সহ অন্যান্য জাহাজিরা মিলে মুন ফেস্টিভ্যালের আনন্দে জাহাজের ডেকে এসে আনন্দ উৎসবে মেতেছিল। এরিকও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে গান গাইছিল আর তার স্যার গ্রিমসবি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে সে একজন রাজকুমার, তার এভাবে সাধারণ মানুষের সাথে মেলামেশা করা ঠিক নয়। প্রিন্স এরিক তখন গ্রিমসবিকে জানায় যে চিরাচরিত রাজকর্ম তার মোটেও পছন্দ নয়, সে মানুষের সাথে মিশতে চায়, তাদের সাথে অভিযানে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়। এরিক যখন এগুলো বলছিল, এরিয়াল তখন জাহাজে কোনা থেকে সব শুনছিল। এরিকের মানসিকতা এরিয়ালের ভীষণ পছন্দ হয়। কিন্তু হঠাৎ উৎসব চলাকালীন সময়ে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে আর তার সাথে সাথে সাগর উথাল পাথাল করে ঝড় ধেয়ে আসে। বিশাল ঢেউ বাতাসে ধাক্কা সামলাতে না পেরে প্রিন্স এরিকদের জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে পাথুরে পাহাড়ে আছড়ে পড়ে আর তলা ফেটে ডুবতে শুরু করে। এর সাথে সাথে জাহাজে আগুন লেগে সবকিছু দাউ দাউ করে জ্বলে ওঠে। সবাই তখন জাহাজের ছোট নৌকা নামিয়ে সেগুলোতে উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। সবাইকে নৌকায় তুলে দিয়ে রাজকুমার এরিক সবার শেষে নামতে যাবে, তখনই সে লক্ষ্য করে তার কুকুর ম্যাক্স আগুনে আটকা পড়েছে। সে তখন ম্যাক্সকে উদ্ধার করতে আগুনে ঝাঁপিয়ে পড়ে। এরিক ম্যাক্সকে পাঠিয়ে দিয়ে যখনই নিচে নামতে যাবে, একটা বিশাল ঢেউ এসে তাকে উল্টে ফেলে দেয় আর সে অজ্ঞান হয়ে সাগরের জলে তলিয়ে যেতে থাকে। রাতের আধারে তাকে তার সাথীরা কেউ খুঁজে পায় না। এরিয়াল তখন ডুব দিয়ে এরিককে জলের নিচ থেকে ওপরে তুলে আনে। এর আগে এরিয়াল কখনোই এত কাছ থেকে একজন মানুষকে দেখেনি কিংবা স্পর্শও করেনি। সে ভীষণ পুলকিত হয়। এরিয়াল এরিকের জ্ঞানহীন শরীর নিয়ে সাঁতার কেটে সাগরের তীরে নিয়ে আসে আর তাকে জাগিয়ে তুলতে চেষ্টা করে, কিন্তু অজ্ঞান এরিকের জ্ঞান ফেরে না। এরিয়ালের বন্ধু ফ্লোন্ডার, ফুটাল আর সেবাস্তিয়ান মিলে পরামর্শ করে যে তাদের কেউই এই ঘটনা রাজাকে জানতে দেবে না, কারণ এটা জানতে পারলে রাজা খেপে গিয়ে এরিয়ালকে ভীষণ বকাঝকা করতে পারেন। আর এদিকে এরিয়াল গান গাইতে শুরু করলে এরিকের জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু সে চোখ খুলে এরিয়ালকে ভালো করে দেখার আগে এরিয়াল পালিয়ে যায়, কারণ রাজ্যের প্রহরীরা এরিককে সাগরের তীরে দেখে ফেলেছিল আর তারা দ্রুত সেখানে ছুটে আসছিল। প্রহরীরা এরিককে সোজা করে বসিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু এরিকের মাথায় তখন এরিয়ালের আচ্ছা মুখ আর গানের সুর ছাড়া কিছুই ঢুকছে না। প্রহরীরা তাকে ধরাধরি করে প্রাসাদে নিয়ে যায়। এদিকে উরসুলা তার প্রাসাদে বসে সবই দেখছিল। তার উদ্দেশ্য ছিল নানান ছলে বলে কৌশলে এরিয়ালকে ফাঁসিয়ে ফায়দা লোটা। আর এরিকের সাথে দেখা হওয়ার পর থেকে এরিয়াল উদাসীন হয়ে থাকে। তার কোনো কাজে আর মন বসে না। সে নিজে নিজে আনমনে গুনগুনিয়ে গান গায়। সে আশা করতে থাকে যে এরিক হয়তো তাকে খুঁজতে আবার সাগরে আসবে। আর ডাঙায় রাজপ্রাসাদে এরিক কিছুটা সুস্থ হয়ে ছুটে তার মা অর্থাৎ রানীর কাছে যায় আর সেই মেয়েকে খুঁজে পেয়েছে কিনা জিজ্ঞেস করতে থাকে। রানী বিভিন্ন রাজ্যের লোক পাঠিয়ে খোঁজ চালাচ্ছে, কিন্তু এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটা শুনে এরিক আরো চিন্তিত হয়ে পড়ে। এরিকের ধারণা যে তাকে যে মেয়ে বাঁচিয়েছিল সে আসলে একটা জলপরী। এরিক অস্থির হয়ে চারিদিকে খোঁজ লাগায়। সে নিজেও ঘন্টার পর ঘন্টা সাগরের দিকে চেয়ে খুঁজতে থাকে যদি তার দেখা পাওয়া যায়। এরপর এরিক আরো অভিযান এগিয়ে যায়, কিন্তু জলপরীর দেখা আর পেল না। এরিকের অস্থিরতা দিন দিন আরো বেড়ে যায়। অপরদিকে রাজা ট্রাইটন ও তার কন্যারা মিলে সাগরের নিচ থেকে জাহাজের ভাঙা অংশ সরিয়ে সাগর পরিষ্কার করছিল আর মানুষের বিভিন্ন মন্দ কাজের জন্য তাদের নিন্দা করছিল। এমন সময় এরিয়াল এসে মানুষের পক্ষে কথা বলতে শুরু করলে রাজার মনে সন্দেহ হয় যে হয়তো এরিয়াল কোনো মানুষের প্রেমে পড়েছে। তার সন্দেহকে যাচাই করার জন্য রাজা সেবাস্তিয়ানকে ডেকে পাঠায় আর তাকে সবকিছু খুলে বলতে বলে। সেবাস্তিয়ান প্রথমে কিছু বলতে না চাইলেও রাজার ভয়ে সব হড়হড় করে বলে দেয়। এটা শুনে রাজার রাগের সীমা অতিক্রম করে।
সে এরিয়ালে সেই সংগ্রহশালায় গিয়ে হামলা চালায় আর তা তার ত্রিশূলের জাদুর ক্ষমতা দিয়ে ধ্বংস করে দিতে থাকে। এরিয়াল তাকে বাধা দিতে চাইলেও তার ক্ষমতা আর রাগের সামনে সে কিছুই করতে পারে না। নিরীহ এরিয়াল এই ঘটনায় ভীষণ ভেঙে পড়ে আর মেঝেতে শুয়ে কাঁদতে শুরু করে। এদিকে সুযোগ বুঝে উরসুলা এরিয়ালের সাথে যোগাযোগ করে আর তাকে তার সাথে দেখা করতে বলে। সে আরো জানায় যে সম্পর্কে সে এরিয়ালের পিসি হয় আর সে তার জাদুর শক্তির সাহায্যে সবই সম্ভব করতে পারে। উরসুলার ছলনাময়ী কথা শুনে এরিয়াল তার গুহায় গিয়ে হাজির হয়। তখন উরসুলা তাকে জানায় যে সে তাকে জাদুর সাহায্যে মানুষে পরিণত করে দিতে পারবে আর যার ফলে এরিয়াল আবার ডাঙায় গিয়ে প্রিন্স এরিকের সাথে মিলিত হতে পারবে। কিন্তু চাটুল উরসুলা তার এই সাহায্যের সাথে শর্তও জুড়ে দেয়, সেটা হলো সে এরিয়ালকে 3 দিনের জন্য মানুষ করে দেবে কিন্তু তার বদলে তার গলার আওয়াজ সে ছিনিয়ে নেবে। আর এই 3 দিনের মাঝে যদি এরিয়াল তার প্রিন্স এরিককে ভালোবাসার কথা বুঝিয়ে তাকে চুম্বন দিতে ব্যর্থ হয় তাহলে 3rd দিন সূর্যাস্তের সাথে সাথেই সে আবার জলপরী হয়ে যাবে আর বাকিটা জীবন তাকে উরসুলার দাসী হয়ে থাকতে হবে। কিন্তু যদি প্রিন্স এরিয়ালকে চিনতে পারে আর তাকে ভালোবেসে চুম্বন দেয় তাহলে এরিয়াল তার আওয়াজ ফিরে পাবে আর বাকি জীবনের জন্য সে মানুষে পরিণত হবে। এই শর্ত শুনে এরিয়াল ভীষণ ঘাবড়ে যায় আর সেখান থেকে চলে যেতে যায়। কিন্তু উরসুলা তাকে আবারও ছলে বলে কৌশলে ও তার বাবা তার সাথে যা যা করেছে সেটাকে মনে করিয়ে দেয় আর এতেই এরিয়াল আরো রেগে গিয়ে তার সকল শর্ত মেনে নিতে রাজি হয়ে যায়। ছলনাময়ী উরসুলা তখন তার জাদু চালাতে শুরু করে। প্রথমে সে এরিয়ালের আওয়াজ একটা লকেটে বন্দি করে রাখে, এরপর সে তাকে মানুষ বানিয়ে দেয়। মানুষে পরিণত হয়ে এরিয়াল জলে বেশিক্ষণ থাকতে পারে না আর সাঁতরে ওপরের দিকে উঠে যায়। উরসুলার ষড়যন্ত্র আস্তে আস্তে বাস্তবে রূপ নিতে থাকে। সে আসলে এরিয়ালের বিনিময়ে রাজা ট্রাইটনের থেকে সমুদ্রের মালিকানা কেড়ে নিয়ে নিজে সাগরের রানী হবার পরিকল্পনা করছিল। এদিকে এরিয়াল উপরে যেতেই এক জেলের জালে আটকে যায় আর জেলের নৌকায় আশ্রয় নেয়। জেলে অবাক হয়ে ভাবতে থাকে হয়তো কোনো জাহাজ রুবির ফলে মেয়েটা ভাসতে ভাসতে এখানে এসে পড়েছে। সে দ্রুত কিছু কাপড় চোপড়ের বন্দোবস্ত করতে থাকে। এদিকে সদ্য মানুষে পরিণত হওয়া এরিয়াল অবাক হয়ে তার পা দেখতে থাকে। তার বন্ধু ফ্লোন্ডার স্কুটাল আর সেবেস্টিয়ান তার কাছে এসে এই ঘটনা দেখে ভীষণ অবাক হয়ে যায় আর একই সাথে ভীত হয়ে ওঠে যে রাজা যদি জানতে পারে তাহলে আর কাউকে আস্ত রাখবে না। এরপর সেই জেলে তার রাজ্যে ফিরে এরিয়ালকে রাজপ্রাসাদে নিয়ে যায়। সেখানে তারা এরিয়ালকে স্নান করায়, নতুন কাপড় চোপড় পরিয়ে খেতে দেয়। তারা ভাবতে থাকে হয়তো এটাই প্রিন্স এরিকের হারানো সেই রহস্যময় কন্যা। এরিয়ালকে প্রস্তুত করে তারা প্রিন্স এরিকের সামনে নিয়ে আসে কিন্তু প্রিন্স এরিক তাকে চিনতে পারে না কারণ জাহাজ ডুবির দিন সে আসলে এরিয়ালের চেহারা ভালো করে দেখতে পারেনি, শুধু কেবলমাত্র তার গানের সুর তার মাথায় গেঁথে আছে। কিন্তু উরসুলার সাথে শর্ত করে এরিয়াল যে তার আওয়াজ বন্ধ রেখে এসেছে এটা সে কাউকে বোঝাতে পারে না, সবাই তাকে বাক প্রতিবন্ধী ভাবতে থাকে। এরিক নিশ্চিত হয় যে এরিয়াল সেই মেয়ে নয় কারণ সেই মেয়ের ভীষণ সুন্দর গানের গলা ছিল। এরিক তখন হতাশ হয়ে ঘরে ফিরে যায় আর এরিয়ালকে যতদিন ইচ্ছে তাদের প্রাসাদের আতিথেয়তা গ্রহণ করতে আমন্ত্রণ জানায়। উদাস এরিয়াল তখন জানালার পাশে বসে সাগর দেখতে থাকে। তখনই সেবাস্টিয়ান সেখানে এসে হাজির হয় আর তাকে সবকিছু মনে করিয়ে দিতে চেষ্টা করে কিন্তু উরসুলার জাদুর প্রভাবে এরিয়াল ঘুমে ঢলে পড়ে, তার কিছুই মনে পড়ে না। ঘুম থেকে উঠে এরিয়াল প্রাসাদে ঘুরে বেড়ায় কারণ বরাবরই তার মানুষের দুরিয়া ও প্রতিটি জিনিসের উপর একটা আকর্ষণ কাজ করত। প্রাসাদে ঘুরতে ঘুরতে সে একটা সংগ্রহশালা আবিষ্কার করে যেখানে প্রিন্স এরিক তার সমুদ্র অভিযানের থেকে সকল প্রিয় জিনিসগুলো একটা ঘরে সাজিয়ে রেখেছিল। এরিয়াল ঘুরে ঘুরে সেগুলো দেখতে লাগে। সে একটা ভীষণ সুন্দর সবুজ পাথরের জলপরী পুতুল দেখতে পায়। সেটা হাতে নিয়ে খেলার সময় হঠাৎ করে এরিক সেখানে এসে হাজির হয় আর দ্রুত এরিয়াল সেই পুতুল আগের জায়গায় রেখে দেয়। এরিকের সাথে সে তখন বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে থাকে। এরিক তাকে বিভিন্ন ম্যাপ সরঞ্জাম ইত্যাদি নিয়ে জানাতে থাকে। এদিকে এরিকের তদারকির দায়িত্বে থাকা গ্রিমসবি এসে দেখতে পায় যে এরিক ও এরিয়াল বেশ হাসি খুশি সময় পার করছে। এটা দেখে সে এরিককে জিজ্ঞাসা করে যে এখনো কি সেই রহস্যময় কন্যাকে খোঁজার দরকার আছে। এরিক তখন তাকে খোঁজ জারি রাখতে বলে আর কাল সকালে তার ও এরিয়ালের জন্য একটা ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করতে বলে। পরের দিন সকালে এরিক এরিয়ালকে তার রাজ্য ঘুরে দেখাতে নিয়ে যায়। এরিয়ালও কিছুক্ষণ ঘোড়ার গাড়ি চালায়। তারা একটা বাজারে পৌঁছায়, সেখানে এরিক ও এরিয়াল বেশ ভালো সময় কাটায়। এরিক এরিয়ালকে বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান দিতে থাকে। এরিয়াল একটা হ্যাট কিনে দেয় এরিককে, সেটা পরে তারা সারা বিকেল আরো আনন্দ করে ঘুরে বেড়ায়। সন্ধ্যায় এরিক এরিয়ালকে নিয়ে সাগরের ধারে লেকে নৌকায় ঘুরতে নিয়ে যায়। তাদের মাঝে একটা আকর্ষণ তৈরি হয় সারাদিন একসাথে কাটানোর পরে। এদিকে ফ্লোন্ডার স্কুটাল আর সেবেস্টিয়ান মিলে বিভিন্নভাবে চেষ্টা করে যাতে করে এরিক যেন
এরিয়ালকে একটা চুম্বন দেয়। তাহলে সেই ডাইনি উরসুলার সাপ থেকে মুক্তি পাবে এরিয়াল। কিন্তু যেই তারা কাছাকাছি হতে যাবে, এমন সময় উরসুলা জাদুর সাহায্যে তাদের নৌকা উল্টে দেয়। এরপর দুজনের সবার নজর এড়িয়ে পুরো ভিজে প্রাসাদে ফেরে। কিন্তু গ্রিমসবি তাদেরকে দেখে ফেলে এবং দুজনকে একসাথে এত আনন্দিত দেখে সেও ভীষণ খুশি হয়। এরপর সে এরিককে জানায় যে অহেতুক সে অজানা মেয়ের খোঁজ বন্ধ করে দ্রুত যেন সে এরিয়ালকে বিয়ে করে নেয়, কারণ এরিয়ালের সাথে সে বেশি আনন্দে আছে। এটা শুনে এরিক আবারও দ্বিধায় পড়ে যায়। সে ওই রাতেই আবার সাগরের পাড়ে যায় যে আজ শেষবারের মতো সেই জলপরীকে খুঁজব, এই ভেবে। কিন্তু এবার একটা আশ্চর্য ঘটনা ঘটে। এরিক দেখতে পায় যে তীরের কাছে একটা পাথরের ওপর একটা অসম্ভব সুন্দরী মেয়ে বসে অসাধারণ সুরে গান গাইছে। এটা শুনেই এরিকের সব মনে পড়ে যায়। এরিক তখন সেই মেয়েকেই তার হারানো জলপরী ভেবে সাথে করে প্রাসাদে নিয়ে যায়। আসলে সেই মেয়েটি ছিল ডাইনি উরসুলা ছদ্মবেশ। সে এরিয়ালের গলার গান গেয়ে এরিককে বশ করেছিল। পরের দিন সকালে এরিয়ালের বন্ধু সেবেস্টিয়ান ও স্কুটাল তাকে ঘুম থেকে ডেকে তোলে আর ঘটনার গভীরতা বর্ণনা করে। এরিয়াল তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে প্রাসাদের বারান্দায় ছুটে যায়। গিয়ে দেখে সেখানে এরিক আর ভেনেসার আংটি বদল হওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আড়াল থেকে এটা দেখে এরিয়াল ভীষণ ভেঙে পড়ে আর কষ্ট পায়, আর প্রাসাদ থেকে ছুটে পালায়। এদিকে রানী তখনও এরিককে প্রশ্ন করে যে সে ভেনেসাকে বিয়ে করতে নিশ্চিত কিনা, কারণ তার আর এরিয়ালের জুটি সবারই পছন্দ হয়েছিল। এরিক তখনও দ্বিধায় ছিল, বুঝতে পারছিল না যে সে তার কি করা উচিত। এদিকে এরিয়ালকে খুঁজে না পেয়ে তার বন্ধু স্কুটাল আকাশের ওপর থেকে সারা রাজ্যে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও এরিয়াল নেই। হঠাৎ স্কুটাল এরিয়ালের গানের আওয়াজ শুনে নিচে নেমে সেই জানালায় এসে বসে আর দেখতে পায় যে ভেনেসার গলায় সেই লকেট থেকে এই আওয়াজ আসছে। স্কুটালের কাছে সব পরিষ্কার হয়ে যায় আর সে সেবেস্টিয়ান আর ফ্লোন্ডারকে সব জানায় যে ভেনেসায় আসলে ছদ্মবেশী উরসুলা। এটা জানতে পেরে এরিয়াল আর তার বন্ধুরা আবার প্রাসাদের দিকে ছুটে যায় আর স্কুটাল এবং সে মিলে ভেনেসার ওপর হামলা করে। প্রথমেই সেই লকেটটি ছিনিয়ে নিয়ে নিজের আওয়াজকে মুক্ত করে দেয় আর সবার সামনে প্রমাণ করে দেয় যে সেই প্রিন্স এরিকের হারিয়ে যাওয়া সেই রহস্যময় কন্যা। কিন্তু এরিক আর তার চুম্বনের আগেই সূর্যাস্ত শুরু হয়ে যায় আর এরিয়াল আবার জলপরীতে পরিণত হয়। উরসুলাও ভেনেসার রূপ ছেড়ে নিজের আসল রূপে ফিরে আসে আর সবাইকে আহত করে এরিয়ালকে নিয়ে পালিয়ে সাগরে ঝাঁপ দেয়। এরিয়াল এখন উরসুলার দাসী, কারণ সে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। সাগরে যেতেই উরসুলা দেখা হয় ট্রাইটনের সাথে আর সে তাকে জানায় যে এরিয়াল আর তার মাঝে একটা চুক্তি হয়েছে যেটা ট্রাইটন চাইলেও ভাঙতে পারবে না। আর যেহেতু এরিয়াল চুক্তিতে হেরে গেছে, তাই বাকিটা জীবন এরিয়াল তার গোলাম হয়ে থাকবে। এটা শুনে ট্রাইটন হতাশ হয়ে যায় আর উরসুলাকে তার শর্ত জানাতে বলে। তখন উরসুলা এরিয়ালের বদলে ট্রাইটনের থেকে সাগরের রাজত্ব চায়। অসহায় ট্রাইটন নিজের মেয়েকে বাঁচানোর আর কোনো উপায় না দেখতে পেয়ে অজ্ঞতা তাকেই রাজি হতে হয় আর উরসুলাকে তার ত্রিশূল আর মুকুট দিয়ে দেয়। কিন্তু ষড়যন্ত্রী উরসুলা ক্ষমতা পাওয়ার সাথে সাথেই ট্রাইটনকে হত্যা করে আর নিজেকে সাগরের রানী হিসাবে ঘোষণা করে দেয়। এদিকে এরিয়ালকেও উরসুলা হত্যা করতেই যাবে এমন সময় এরিক এসে তার উপর বর্ষা চালিয়ে আক্রমণ করে। এতে করে উরসুলা ক্ষেপে গিয়ে বিশাল দানবের রূপ নেয় আর সাগরের মাঝে ঘূর্ণি সৃষ্টি করে, এলো পাথারি হামলা করতে থাকে। এদিকে এরিক আর এরিয়াল কোনো মতে একটা ভাঙা জাহাজে চেপে উরসুলার হামলা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এরিক একটা পাহাড়ে আটকে যায় আর এরিয়াল সেই ভাঙা জাহাজের দিক ঘুরিয়ে দিলে জাহাজের সামনের চোখা অংশ সরাসরি উরসুলার পেটে ঢুকে যায় আর উরসুলাও তার সব জাদু হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। উরসুলার মৃত্যুর সাথে সাথে রাজা ট্রাইটন জীবিত হয়ে ওঠে আর এরিয়াল তখন তার ত্রিশূল আবার তাকে ফেরত দেয়। কিন্তু এরিয়াল তার ও এরিকের সম্পর্কে তার বাবাকে কিছু জানাতে সাহস পায় না, কারণ তার জীবন বাঁচাতে তার বাবা নিজের জীবনের বলিদান দিয়েছিল। বাবার থেকে এতটা ভালোবাসা পেয়ে এরিয়াল আবেগাপ্লুত হয়ে পড়ে। অন্যদিকে এরিক সাঁতরে পাড়ে উঠে আসে আর তার মাকে জানায় যে তার এখন সাগরে গিয়ে আবার এরিয়ালকে খুঁজতে হবে, সে তাকে ভালোবাসে। তখন রানী তাকে মনে করিয়ে দেয় যে এরিয়াল একজন জলপরী আর সে একটা সাধারণ মানুষ নয়, এই দুই দুনিয়া কখনোই এক হওয়া সম্ভব নয়। এটা শুনে এরিক ও ভীষণ মুষড়ে পড়ে। এদিকে সাগরের রাজা ট্রাইটন তার চর সেবেস্টিয়ানকে জিজ্ঞেস করে যে সবকিছু ঠিক করে দেওয়ার পরও তার মেয়ে এরিয়ালের মন খারাপ কেন। তখন সেবেস্টিয়ান তাকে জানায় যে এরিয়াল আসলে মানুষ হয়ে এরিকের সাথে থাকতে চায়, সেখানেই তার আনন্দ। এটা শুনে ট্রাইটন মন খারাপ করলেও তার মেয়ের খুশির খাতিরে সে এরিয়ালকে আবার মানুষে পরিণত করে দেয় আর এরিয়ালও আবার মানুষের দুনিয়ায় ফিরে গিয়ে এরিকের সাথে মিলিত হয়। এরিক তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর রানী তাদের বিয়ের আয়োজন করে, সারা রাজ্য জুড়ে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর এরিক আর এরিয়াল তাদের ইচ্ছা অনুযায়ী বিশ্বের নানা প্রান্তে অজানা জায়গা আবিষ্কারের নেশায় জাহাজ নিয়ে পাড়ি দেওয়ার প্রস্তুতি দেয়।
রানী এরিক ও এরিয়ালের বিদায় দেয়। সফরে বেরোনোর আগে রাজা ট্রাইটনও উপরে উঠে আসে আর তাদের সফরের জন্য শুভকামনা জানায়। রাজা ট্রাইটনের ভুল ভেঙে যায়, কারণ সব মানুষই খারাপ নয়। তাই সে সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে মানুষ ও জলপরীরা একসাথে মিলেমিশে থাকবে। তখন জল থেকে সব জলপরীরা উপরে উঠে আসে আর মানুষের সাথে বন্ধুত্ব করতে থাকে। আর এর মাঝে এরিক ও এরিয়াল তাদের অভিযানে বেরিয়ে পড়ে। আর এইভাবেই এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়।